কোনো কিছু দ্রুত পড়ার তিনটা স্টেপ আছে স্টেপ ওয়ান হচ্ছে ভিজুয়ালাইজেশন কোনো একটা জিনিস পড়ার সময় তুমি সেটাকে নিজের ইমাজিনারি পাওয়ার দিয়ে অথবা গুগল থেকে কোনো একটা ছবি দেখে সেটাকে ফার্স্টটাকে ভিজুয়ালাইজ করে নাও সাপোজ তুমি ঘোরা নিয়ে পড়তেছো তো তুমি ঘোরা নিয়ে পড়ার সময় ঘোরার কয়টা হাত কয়টা পা কয়টা নাক কয়টা চোখ এটা যদি তুমি একটু ভিজুয়ালাইজ করে তারপরে যদি পড়ো দেখবা তোমার পড়া কিন্তু অনেক দ্রুত মনে হচ্ছে নর্মাল মুখস্থ করার থেকে স্টেপ টু হচ্ছে তুমি নিজেকে চ্যালেঞ্জ দেওয়া শিখো অর্থাৎ ধরো তুমি কোনো একটা বই পড়তেছো তুমি টার্গেট ফিক্সড করো যে আগামী এক ঘন্টা আমি এই বইটার এই দশ পাতা পড়বো এবং যখন তুমি নিজেকে এই চ্যালেঞ্জ দিবা দেখবে যে অটোমেটিক তোমার পড়ার স্পিড বেড়ে গেছে এবং তুমি এক ঘন্টা পরে যখন সেই দশ পেজ পড়ে ফেলছো তুমি আরও বেশি মোটিভেটেড হয়ে গেছো আগের থেকে আর স্টেপ তিন হচ্ছে তোমার কাছে যেই সাবজেক্টটা অনেক বেশি কঠিন লাগে সেই সাবজেক্টটা তুমি সকালবেলা পড়ো কারণ সকালবেলা আমাদের ব্রেনটা অনেক বেশি কাজ করে এবং তখন পূর্ণ মনোযোগ থাকে আর যেই জিনিসটা তোমার কাছে অনেক ইজি মনে হয় সেই জিনিসটা তুমি রাত্রের দিকে পড়ো কারণ ইজি জিনিস রাত্রের দিকে পড়লে দেখা যাবে যে তোমার মোটামুটি পড়া তুমি বুঝতেছো যার ফলে তুমি কিন্তু অনেক রাত জেগেও পড়তে পারবা আবার সকালে হচ্ছে যে তুমি কঠিন জিনিস পড়ার কারণে সেই কঠিন জিনিসটাও তোমার কাছে সহজ মনে হবে